আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা ইসলামে মদ পান কখন কিভাবে নিষিদ্ধ হলো এবং কোথায় নিষিদ্ধ হলো এই ব্যাপারে আমরা আলোকপাত করব, এবং যেই জায়গাটায় মদ নিষিদ্ধ করে আয়াত নাজিল হয়েছিল সেই জায়গাটা আপনাদেরকে দেখাব। ইসলামের স্বর্ণযুগে বিভিন্ন বিধান অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা চূড়ান্ত নীতি একসঙ্গে বলে দেননি। এটা ইসলামের অন্যতম সৌন্দর্য বা ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত। বিভিন্ন আহকাম নাজিলের ক্ষেত্রে ক্রমানুসারে অগ্রসর হওয়ার নীতি অবলম্বন করা হয়েছে, যাতে করে মানুষের জন্য বিধান মানা সহজ হয়। ইসলামের যাবতীয় বিধানাবলী মক্কায় অবতীর্ণ না হয়ে মদিনায় অবতীর্ণ হয়েছে। মক্কায় শুধু তাওহীদ বা একত্ববাদের দাওয়াত ছিল। কোনো জিনিস নিষেধ বা হারাম হওয়ার চূড়ান্ত ঘোষণা একসঙ্গে নাজিল করেননি আল্লাহ তাআলা। আরবদের কাছে বেশ কিছু জিনিস প্রিয় ছিল, তারা ওই সব খারাপ অভ্যাসে এত আসক্ত ছিল যে একবারে সেখান থেকে তাদের ফেরানো এক প্রকার অসম্ভব ব্যাপারই ছিল। তাই ইসলাম তাদের খুব সূক্ষ্মভাবে সেই অপকর্ম থেকে ফিরিয়ে এনেছে, তাদের জন্য ধীরে ধীরে সেসব কাজ নিষেধ করেছে। এর মধ্যে মদ্যপান নিষেধ করার ব্যাপারটি অন্যতম। মদ আল্লাহ তাআলা প্রথমেই হারাম ঘোষণা করেননি, বরং কয়েকটি ধাপে তা হারাম ঘোষণা করেছেন। চার ধাপে মদপানকে নিষিদ্ধ করা হয়েছে। আসুন আমরা ধাপগুলি একে একে দেখে নিই এবং কোরআনে কারিমের আয়াতগুলো এবং সর্বশেষ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উল্লেখ করে তার অর্থ জানার চেষ্টা করব। প্রথম ধাপ, মদ উত্তম পানীয় নয়। মদের ব্যাপারে প্রথমে আল্লাহ তাআলা বলেন, ওমিং সামারাতিন নখিলি ওয়াল আনাবি তাত্তাখিদুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াকিলুন। এ আয়াতে কারিমা হলো সূরা নাহালের 67 নম্বর আয়াত। এতে আল্লাহ তাআলা বলছেন, আর খেজুর ও আঙ্গুর ফল থেকে তোমরা মদ ও উত্তম খাদ্য প্রস্তুত করো। জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। এই আয়াত মক্কায় অবতীর্ণ হয়। এই সূরা যখন নাজিল হয় তখনও মদ হারাম হয়নি, কিন্তু এই আয়াতে মদকে উত্তম খাদ্যের বিপরীতে উল্লেখ করে একটা সূক্ষ্ম ইঙ্গিত করা হয়েছে যে মদ উত্তম পানীয় নয়। আল্লাহ বলেন, তাত্তাখিদুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা। সাকারা মানে হলো মদ, আর হাসানা মানে হলো উত্তম। রিজকান হাসানা, উত্তম রিজিক। তো মদ এক পাশে রাখা হলো আর উত্তম রিজিক আরেক পাশে রাখা হলো। তাহলে বোঝা যাচ্ছে যে উত্তম রিজিকের মধ্যে মদ নয়, এই জন্য মদকে আলাদা করা হয়েছে। তো এই আয়াতে কারিমার মধ্যে বোঝানো হলো, তোমরা তো খেজুর বা আঙ্গুর ফল থেকে উত্তম পানীয় তোমরা পাও, খাও, পান করো, আর মদও এরকম একটি পানীয়, কিন্তু সেটা উত্তম নয়। তো এতে অধিক সূক্ষ্মজ্ঞানী যেসব সাহাবাই কেরাম ছিলেন তারা তখনই বুঝতে পারলেন যে মদটা আসলে ভালো নয়, তাই অনেকেই মদপান ছেড়ে দিলেন। এরপর পর্যায়ক্রমে মদের মন্দত্ব ও কদর্যতা তুলে ধরে এবং আস্তে আস্তে তার ব্যবহারকে সংকুচিত করে সবশেষে চূড়ান্ত রূপে তা হারাম করে দেওয়া হয়েছে। আসুন দ্বিতীয় ধাপে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা আরেকটু স্পষ্ট করে বলে দিয়েছেন, মদপানের ফলে মানুষের দ্বারা এমন বহু কার্যকলাপ ঘটে যা কঠিন গুনাহ, যদিও তার মধ্যে কিছু উপকারিতা আছে। আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। আল্লাহ বলছেন, তোমাকে লোকেরা মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছে, বলো ওই দুটোতে আছে ভয়ঙ্কর গুনাহ এবং মানুষের জন্য কিছু উপকার, কিন্তু এই দুটোর পাপ এ দুটোর উপকার অপেক্ষা অনেক বেশি। এই আয়াতটা হল সূরা বাকারার 219 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যেও মদকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি, তবে কিছুটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন
মদপানের ফলে মানুষের দ্বারা এমন বহু কার্যকলাপ ঘটে যায় যা কঠিন গুনাহ, যদিও তার মধ্যে কিছু উপকারিতা আছে। তবে এর ভেতর বিভিন্ন রকমের গুনাহের সম্ভাবনা অনেক অনেক বেশি। আয়াতটিতে মদপান ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। আসুন তৃতীয় ধাপে আল্লাহ তাআলা কি বলছেন। তৃতীয় ধাপে এসে মদপান করে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ আদায় করতে নিষেধ করে দিয়েছেন। সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ইমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। এ আয়াতে শুধু এই হুকুমই দেয়া হয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না। এটা সেই সময়ের কথা যখন মদ নিষিদ্ধ ছিল না, তবে এই আয়াতের মাধ্যমে ইশারা করে দেওয়া হয়েছিল যে এটা কোনো ভালো জিনিস নয়, যেহেতু এটা পান করা অবস্থায় সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। সুতরাং যে কোনো সময় এটা সম্পূর্ণরূপে হারাম করা হতে পারে। এতে মুসলমানরা উপলব্ধি করলেন যে এটা এমন এক মন্দ বস্তু যা মানুষকে নামাজে বাধা দান করে। এই নির্দেশ আসার সঙ্গে সঙ্গে অনেকেই মদপান পরিহার করলেন। এই তৃতীয় ধাপে মোটামুটিভাবে যারা বুঝার তারা বুঝে নিয়েছেন, এবং কি সাহাবায়ে কেরামের মাঝে অনেকেই এই মদপান ছেড়ে দিয়েছেন। এইবার মোটামুটিভাবে সমাজে মদের উপর এক ধরনের ঘৃণা তৈরি হয়েছে। শুধু চূড়ান্ত নিষিদ্ধ করেনি বলে কিছু কিছু সাহাবি তারা এখনও মদপান করতেন, কিন্তু মদের প্রতি একটা বিরূপ ধারণা অলরেডি তৈরি হয়ে গেছে। যখন সমাজের এই অবস্থা, তখন আল্লাহ তাআলা চূড়ান্ত ধাপে মদকে সম্পূর্ণ নিষিদ্ধ করছেন। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিয়েছেন, ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমার বেদি ও জুয়ার তীর অপবিত্র শয়তানি কাজ, সুতরাং এসব পরিহার করো যাতে তোমরা সফল হতে পারো। এই আয়াতটা হলো সূরা মায়েদার 90 নম্বর আয়াত। চতুর্থ ধাপে এসে এভাবেই আল্লাহ তাআলা মদকে চিরতরে হারাম করেছেন। মদের খারাপি সম্পর্কে শুধু তিরমিজি শরীফের 1295 নম্বর হাদিসটি উল্লেখ করব আপনাদের সামনে। আল্লাহ রসুল বলছেন, আন আনাস ইবনে মালিকিন কাল লানা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারা আসিরহা ওয়া মুতাসিরহা ওয়া শারিবাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতু ইলাইহি ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া আকিলা থামানিহা ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারাতু লাহ আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির 1295 নম্বর এই হাদিসের তরজমা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সঙ্গে সংশ্লিষ্ট 10 ধরনের লোককে অভিশাপ দিয়েছেন। তারা হলো 1 নম্বর মদ প্রস্তুতকারী, 2 নম্বর পরামর্শদাতা, 3 নম্বর পানকারী, 4 নম্বর বহনকারী, 5 নম্বর যার জন্য বহন করা হয়, 6 নম্বর পরিবেশনকারী, 7 নম্বর বিক্রেতা, 8 নম্বর মূল্যভোগী, 9 নম্বর ক্রেতা, 10 নম্বর যার জন্য ক্রয় করা হয়। তাহলে এই মদ সংশ্লিষ্ট 10 প্রকার ব্যক্তি তথা সব ধরনের ব্যক্তিকে আল্লাহ রসুল অভিসম্পাত করেছেন। সুতরাং প্রিয় দর্শক মণ্ডলী, যার এই মদ্যপানের অভ্যাস আছে আজই তওবা করতে হবে। দর্শক মণ্ডলী, এবার চলুন কোথায় মদপান করা
হারাম করে আয়াত নাজিল করেছিলেন আল্লাহ তাআলা, সেই জায়গাটা আপনাদেরকে দেখাই। এই যে জায়গাটা দেখছেন, এটা একটি বিশাল এরিয়া, মানে সালমান ফার্সি রাদিয়াল্লাহ তাআলা আনহুর বিশাল বড় ফার্ম বা বাগানের মাঝের একটি অংশ। এইটা হলো বনু নাজির তথা ইহুদিদের একটি গোত্র, নাজির গোত্র এখানে বসবাস করত, বনু নাজির। এই বনু নাজিরের সাথেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ছিল, শান্তি চুক্তির আওতায় এরাও ছিল, কিন্তু এরা বারবার বিশ্বাসঘাতকতা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা হত্যার ষড়যন্ত্র করেছিল। তারা উপর থেকে পাথর নিক্ষেপ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য পরিকল্পনা করেছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে এটা জানতে পারেন এবং মদিনায় গিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সাথে পরামর্শ ক্রমে তারপরে এই বনু নাজিরের এই এলাকাটা আক্রমণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান পরিচালনা করেন এবং সবাইকে নিয়ে এসে এই বনু নাজির গোত্রকে অবরুদ্ধ করে ফেলেন। 15 দিন পর্যন্ত এই জায়গায় তাদেরকে অবরোধ করে রাখা হয়। এর মাঝেও ইহুদিরা ষড়যন্ত্র করেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। যাই হোক, তারা সফলকাম হতে পারেনি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ আদায় করেছেন, এই জন্য এখানে একটি মসজিদও নির্মাণ করা হয়েছিল। সেই মসজিদের এই যে গ্রিল দিয়ে আটকিয়ে রাখা একটি জায়গা দেখতে পাচ্ছেন, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন। এখানে পরবর্তীতে একটি বিশাল মসজিদ নির্মাণ করা হবে। আগে একটি ভাঙা মসজিদ ছিল, সেটাকে বিলুপ্ত করে দিয়ে এখন সুন্দর করে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হবে বলে সৌদি রাজ সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। যাই হোক, তো এইখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বনু নাজিরকে অবরুদ্ধ করে রেখেছিলেন, এইটাই ছিল বনু নাজিরের বসবাসের জায়গা। তো এইখানেই আল্লাহ তাআলা মদ নিষিদ্ধ করার চূড়ান্ত আয়াত নাজিল করেন, যেটা আমরা একটু আগেই জানলাম সূরা মায়েদার আয়াত, যে এখানে আল্লাহ তাআলা এই মদ্যপানকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করেছেন। তো যখন এই মদ্যপান নিষিদ্ধ করা হয়, তখন সাহাবায়ে কেরামের অবস্থা কীরকম ছিল? কারণ তারা আগে থেকেই জানতেন মদ্যপান নিষিদ্ধ করা হতে পারে, তারা প্রস্তুত ছিলেন। তো মদ্যপান যখন নিষিদ্ধ করা হয়, তখন সাহাবায়ে কেরামের সংরক্ষিত যেই মদগুলি ছিল, যার যার কাছে যেই মদ বা অ্যালকোহল ছিল, এগুলো তারা সাথে সাথে এই রাস্তায় ঢেলে দেওয়া শুরু করেন। এমনকি মদিনার অলিগলিতে পর্যন্ত মদের ঢল নামা শুরু হয়েছিল, কারণ সাহাবায়ে কেরামের কাছে নানা প্রকারের বানানো এই মদ সংরক্ষিত ছিল। তারা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন পর্বে তারা এগুলো পান করতেন। তো যাই হোক, অবশেষে সাহাবায়ে কেরাম তাদের হৃদয়ের দিক থেকে, মনের দিক থেকে যেহেতু প্রস্তুত ছিলেন, এই জন্য তারা তাওবা ইস্তিগফার করে জীবনের জন্য মদ্যপান ছেড়ে দিলেন এবং তাদের দামি দামি মদগুলো এই মদিনার অলিগলিতে, এমনকি এই যে বনু নাজিরের এই এলাকায় মদের যে ঢল নেমেছিল, এভাবেই মদের যবনিকাপাত ঘটে এবং ইসলামে চূড়ান্তভাবে মদ নিষিদ্ধ হয়ে যায়। সময়টা ছিল উহুদ যুদ্ধের আগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার চতুর্থতম বছরে, অর্থাৎ চতুর্থ হিজরিতে এই ঘটনাটা ঘটেছিল, আর জায়গাটা ছিল এই। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে মদ নিষিদ্ধ হওয়া সম্পর্কে 4টি ধাপ উপস্থাপন করতে পারলাম আপনাদের সামনে এবং কোথায় মদ নিষিদ্ধ হয়েছিল সেটাও আপনাদেরকে দেখাতে পারলাম, কখন মদ নিষিদ্ধ হয়েছিল সেই সময়টাও আপনাদেরকে জানালাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই জ্ঞানের মাধ্যমে সমৃদ্ধ মানুষে পরিণত হওয়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে এই মাদকতা থেকে বা মাদক সেবন থেকে চূড়ান্তভাবে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।